আসসালামু আলাইকুম। আজকে আমরা সাইকোসেক্সুয়াল ডিসঅর্ডার বা মনোযৌন সমস্যা নিয়ে কিছু কথা বলবো। তো আমরা সাইকোসেক্সুয়াল ডিসঅর্ডার বলার আগে সেক্সুয়াল সাইকেল নিয়ে কিছু ধারণা, বৈজ্ঞানিক ধারণা দেওয়ার চেষ্টা করব। যে সেক্সুয়াল সাইকেল হলো, প্রথমে আমরা বলি যে এক্সাইটমেন্ট, তারপর প্লে টু ফেস, তারপর রেজুলেশন। অর্থাৎ যৌনতা স্বাভাবিক সেক্স শুরুর প্রথম দিকে উত্তেজনা, এটি হলো প্রথম ধাপ, এবং দ্বিতীয়টি হলো এটার স্থায়িত্ব, এবং পরবর্তীতে অর্গাজম বা মাধ্যমে রেজুলেশন হয়ে যায় বা স্থিত অবস্থায় ফিরে আসা। তো আমাদের কাছে যেই রোগীগুলি, যেই সমস্যা নিয়ে রোগীরা আসে, তার মধ্যে দ্রুত বীর্যপাত একটি অন্যতম সমস্যা। আরেকটি বলে যে তাদের যৌন ইচ্ছা বা ডিজায়ারটা কম, আগ্রহ কম। আর কেউ কেউ এই সমস্যা নিয়ে আসে যে তাদের যে যৌন আকাঙ্ক্ষাটাই কম, এবং এর ফলে যে তাদের যে স্বামী স্ত্রী বা পার্টনারের মধ্যে অর্গাজম বা পূর্ণ তৃপ্তি হয় না। তো সবচেয়ে বেশি সমস্যা নিয়ে আসে যে দ্রুত বীর্যপাত, এবং এটার এই সমস্যা অনেকেই মনে করেন যে এটি হয়তো বা দ্রুত হস্তমৈথুন অথবা কোনো অনিরাপদ যৌন আচারের ফলে এটি হয়। অনেকের মধ্যে ভুল ধারণা থাকে যে কুসংস্কার থাকে, যে মানুষের স্বপ্ন দোষ হলে বা সেটা আস্তে আস্তে তার বীর্য ক্ষয় হয়ে হয়ে তার মধ্যে এই পরে বিবাহিত জীবনে বা সেক্সুয়াল লাইফে এটার দ্রুত বীর্যপাতের এটা কারণ মনে করেন অনেকে। তবে আমরা বলবো এটা আসলে ভুল ধারণা, কারণ মানুষের একজন অ্যাডাল্ট পূর্ণবয়স্ক মানুষের বীর্যের প্রতিদিন যে আমরা বলি যে স্পার্ম বা সিমেন, এটি প্রতিদিনই উৎপাদিত হয়, এবং যৌবন প্রাপ্তির পরে এটি স্বাভাবিক নিয়মেই কারো রাতে স্বপ্নদোষের মাধ্যমে এটি বের হয়ে আসে। এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া, এবং অনেকের মধ্যে হস্তমৈথুনের অভ্যাস থাকে। যদিও এটি ধর্মীয়ভাবে এটি নিষেধ, তবে কিছু কিছু মানুষের মধ্যে এটি কম বা কারোর মধ্যে এটা বেশি ধরনের অভ্যাস থাকে। এর ফলেও কিন্তু তার কিন্তু দ্রুত বীর্যপাত হওয়ার কোনো কারণ নেই, বৈজ্ঞানিকভাবে এটাকে এইভাবে ব্যাখ্যা করা যায় না। তো আমরা বলবো যে যৌন রোগের মধ্যে অনেকেই মনে করেন যে এটি কোনো যৌনবাহিত রোগ দ্বারা, রোগের কারণে মানুষের যৌন ক্ষমতা হ্রাস পায়, অথবা অনেকে মনে করেন যে কোনো অঙ্গহানির ফলে এটি হয়। কিন্তু বাস্তবে এই যে মানসিক কারণে বা তাদের চিন্তাধারা বা এই সঠিক যৌন আচার না জানার কারণে কিন্তু তাদের যৌনের যৌন রোগ বা যৌন সমস্যাগুলি দেখা দেয়, এবং মানুষের মধ্যে আমরা বলি যে অ্যাংজাইটি। অনেক সময় যারা নতুন বিবাহিত পুরুষ, তাদের মধ্যে কিন্তু তাদের যে পারফরমেন্স অ্যাংজাইটিটা কাজ করে, যে আমি স্ত্রীকে তৃপ্তি দিতে পারবো কি না, এই অ্যাংজাইটির থেকেও তাদের মধ্যে দ্রুত বীর্যপাত হতে পারে। অথবা তাদের কোনো মনে কোনো পূর্ব থেকেই কোনো দুশ্চিন্তা বা কোনো পাপবোধ, কিংবা তাদের সুস্থ স্বাভাবিক বৈজ্ঞানিক যে স্টেজগুলি, যে যৌনে আমরা প্রথমেই যেটি বললাম যে তার কোনো যৌন ক্রিয়ার যে তিনটি ধাপ, এই ধাপগুলি সঠিকভাবে যদি অতিক্রম না হয় তাহলে কিন্তু এই দ্রুত বীর্যপাত হওয়া সম্ভব। এই জন্য আমরা বলি যে যৌনতা শুধুমাত্র এটি জৈবিক প্রক্রিয়া, কিন্তু তার সাথে মনের একটি গভীর সম্পর্ক রয়েছে। তো উভয় পার্টনারকে মানসিকভাবে দুজনের প্রতি ভালোবাসা, মমত্ববোধ, এবং আমরা বলি বিশেষ করে যৌনতা শুরুর আগে যে ফোর প্লে, এবং দুজন দুজনকে উত্তেজিত করা, দুজন দুজনকে ভালোবেসে কাছে যাওয়া, এই বিষয়গুলি না হলে কিন্তু তার স্বাভাবিক যৌন প্রক্রিয়া ব্যাহত হয়, এবং এই যৌন দুর্বলতা বা দ্রুত বীর্যপাতের যদি কোনো মনস্তাত্ত্বিক কারণ থেকে থাকে বা এর সাথে মানসিক রোগ থাকে, তাহলে অবশ্যই সেটি একজন মনোরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে তার সঠিক চিকিৎসা নিয়ে কিন্তু এই যৌন দুর্বলতা বা দ্রুত বীর্যপাতের
সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। ধন্যবাদ।